চার সন্তান ফেলে পরপুরুষের হাত ধরে পালিয়ে গেল এক গৃহবধূ উল্লেখ্য আজ থেকে প্রায় চোদ্দ বছর পূর্বে তেলিয়ামোড়া থানাধীন বাইশ এলাকা এলাকার শঙ্কর দাসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের লিপিকা মালাকার এত বছর সুখে চলছিল তাদের সংসার এবং তাদের চার সন্তানও ছিল যাদের মধ্যে তিনজন মেয়ে এবং একজন ছেলে কিন্তু বিগত কিছুদিন ধরে লিপিকা মালাকার প্রসেনজিৎ দেবনাথ নামের এক ব্যক্তির সঙ্গে সর্বদা যোগাযোগ রাখতে শুরু করে পরবর্তীতে আজ থেকে সাত দিন পূর্বে নিজের স্ত্রীকে প্রসেনজিৎ দেবনাথ নামের ওই ব্যক্তির সাথে ফোনে কথা বলতে দেখে স্বামী শঙ্কর দাস তখন সহ্য করতে না পেরে স্ত্রীর হাত থেকে মোবাইল নিয়ে মোবাইলটি ভেঙে দিয়ে শঙ্কর এই ঘটনার পরে বাড়ি থেকে বেরিয়ে যায় লিপিকা মালাকার তারপর থেকে আর বাড়ি ফিরেনি লিপিকা অবশেষে চার সন্তানকে নিয়ে স্ত্রীর খোঁজে তেলিয়ামোড়া থানা এবং সংশ্লিষ্ট এলাকার প্রধান উপপ্রধান সহ স্ত্রীর বাবার বাড়িতে ঘটনাটি জানান শঙ্কর দাস কিন্তু সাত দিন অতিক্রান্ত হয়ে গেলেও স্ত্রীর খোঁজ পায়নি শঙ্কর

একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীর এইভাবে বাড়ি থেকে চলে যাওয়ার পেছনে প্রসনজিত দেহনাথ নামে যুবকের হাত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন স্বামী দাস নিজের সন্তানদের খাতিরে স্ত্রীকে খুঁজে পেতে প্রশাসনের নিকট সহযোগিতা চাইছেন অসহায় স্বামী দাস এখন দেখার বিষয়ে চার অবুধ শিশুর কাছে তাদের মাকে ফিরিয়ে দিতে কতটুকু সক্ষম হয় প্রশাসন রিপোর্ট আর ইনিউজ